আর জাহেদ এবং নিপুণ যেটা শুরু করছিল এটা একদম আমি হাস্যকর না বলি, এটা আসলে ঠিক না, আমরা এটা শিল্পী হিসেবে এটা চাই না তাদের কাছে। একটা সম্মানী লোক সভাপতি পদে গেছে, সেটা হলো আমাদের ইলিয়াস কাঞ্চন ভাই, এবং আরেকটা সম্মানী লোক ছিল ওখানে আমাদের মিশা ভাই, আলোচিত নায়িকা নিপুণ, ও আমার নায়িকা ছিল আমার সাথে, এবং সাথে ইমন ছিল, নীরব ছিল। আচ্ছা, ফিল্ম নিয়ে আসলে আমি কথা সবসময় বলতে চাই না। ফিল্ম আমি একটা ফিল্ম করেছি, সবাই জানে, এই তো ভালোবাসা এই ফিল্মটার নাম, ওটাতে আমি হিরো ছিলাম, আমার এগেনিস্টে ছিল বর্তমানের খুব আলোচিত নায়িকা নিপুণ, ও আমার নায়িকা ছিল আমার সাথে, এবং সাথে ইমন ছিল, নীরব ছিল। আমি ফিল্ম নিয়ে কথা বলতে চাই না একটা মাত্র কারণে, কারণ আমি শিল্পী সমিতির মেম্বারশিপ নিয়ে নেই, বাট আমি সহযোগী মেম্বার হলো পরিচালক সমিতির, আমি সিনেমা বানানোর জন্য। তবে সামগ্রিক আর্থে যেহেতু এটা আলোচনার বিষয়, একটা আলোচ্য বিষয়ের মধ্যে আছে এখনও, সো আমি মনে করি ভাই ফিল্মটাকে আগে বাঁচান না, তারপর রাজনীতি করেন। ফিল্মের কী আছে রে ভাই, কত শিল্পী, আমি যখন আমি FDC-তে ঢুকি, আমি নাটকের লোক কিন্তু জানে সিদ্দিক ভাই ফিল্মে আমাকে বলে ভাই খাওন নাই, তারা এত কিছু করে লাভ আছে, কিসের সেক্রেটারি কিসের সভাপতি ভাই, আগে নিজেদের জায়গাটা ঠিক করেন। তবে একটা সম্মানী লোক সভাপতি পদে গেছে, সেটা হলো আমাদের ইলিয়াস কাঞ্চন ভাই, এবং আরেকটা সম্মানী লোক ছিল ওখানে আমাদের মিশা ভাই, মিশা ভাইও হি ইজ নাইস গাই, আর ইলিয়াস কাঞ্চন তো এটা বলার ঊর্ধ্বে, সত্যিকার অর্থে উনি ওনার আইডল। আমি মনে করি যে ওনার মতো লোক এখানে নির্বাচন না আসাটাই উচিত ছিল, এসে উনি ওনার জায়গাটা ছোটো করছে সত্যিকার অর্থে, এটা হলো, এটা কিন্তু ভিতরের কথা বলতেছি। আর জাহেদ এবং নিপুণ যেটা শুরু করছিল এটা একদম আমি হাস্যকর না বলি, এটা আসলে ঠিক না, আমরা এটা শিল্পী হিসাবে এটা চাই না তাদের কাছে। আমার হিসাবে মনে হয় যে শিল্পী সমিতির নির্বাচন উঠাই দিয়ে আছে, এক বছরে 6 মান্থ নিপুণ বসবে, 6 মান্থ জাহেদ বসবে, দুজনে যেহেতু কাজ করতে চায়, কাজের এতটা উৎসাহ। এই জায়গাটা থেকে আমার কথা একটাই থাকবে যে আগে সাধারণ শিল্পীদের কথা পাবেন ভাই, ফিল্মটার কথা পাবেন, তারপর আপনার নির্বাচন এত পাগল হন। আজকে আমি তো দেখছি বিশাল খেলা শুরু হয়ে গেছিলো, আমি একদিন FDC-তে ঢুকছি, মিনিমাম 60টা ক্যামেরা আমাকে সামনে এসে ধরছে, আমি বলছি ভাই, সবাই বলছে মা হাত জোর করছে, আমার এই ব্যাপারে কিছু বলায়ও না। কেন বলায়ও না, কারণ শিল্পী জায়গা যেটা আমি ফিল করি, শিল্পী জায়গাটা মানে কাজের ক্ষেত্রটা, আমাদের নাটকের প্রচুর কাজের ক্ষেত্র আছে বাট ফিল্মে নাই ভাই, অস্বীকার করার কিচ্ছু নেই, ফিল্মে নাই, ফিল্মের মানুষগুলা একদম ওরকম অবস্থায়। অতএব সেটা নিয়ে যেমন গভর্নমেন্ট অনেকই করে, কোথায় নিজেরা কামড়াকামড়ি না করে গভর্নমেন্টের সাথে বসবে, বিভিন্ন পর্যায়ে ই করবে, গভর্নমেন্ট একটা সুযোগ দেওয়ার শুরু করছিল তখনই এই নির্বাচন নিয়ে এত কিছু হলো। অতএব এই নির্বাচনটা আমার মনে হয় যে নির্বাচনের গল্পটা শেষ করে অন্য কোনো গল্প শুরু করা উচিত, তারা যেহেতু গল্প করে, ফিল্মে যেমন একটা পর্যায়ে গিয়ে ফিল্মটা শেষ হয়, আমার মনে হয় যে নির্বাচনের এই জিনিসটাও শেষ করে তাদের একটা শিল্পীদেরকে নিয়ে ভাবা উচিত, এটা ভাবা উচিত। আমি সর্বোপরি চাই যে সাধারণ শিল্পীদের জয়ী হোক, এবং সেই জয়ী মানাবার এটা না সভাপতি সেক্রেটারি সেটা না, আমি চাচ্ছি কাজের ক্ষেত্রে জয়ীটা হোক। কালকে একটা মানে নিউজ দেখলাম আমরা যে 103 জন সদস্য পদ ফিরে পেয়েছে আর কি, মানে যারা তাদের পদ স্থগিত করা হয়েছিল আর কি, তো অনেকে খুশি হয়েছে, আনন্দে ভাসছে, এবং সেই জন্য ইলিয়াস কাঞ্চনকে বলেছে বাবা আর নিপুণকে বলেছে মা, এতে বিষয়টা আপনি কীভাবে দেখেন? এইটা আসলে হয় কি, কিছু শিল্পীরা যখন প্রথম মেম্বার হয়েছিল, আমি ওই ঘটনাটা তো বুঝতে পারছি, কারণ আমরাও যেহেতু একটা সমিতির ঝামেলার ভিতরে ছিলাম বা আসি এখনও, সো ওই জায়গাটা থেকে যেটা হয়েছে যে কিছু শিল্পী আবেগের জায়গা থেকে এই ওয়ার্ডগুলো ইউজ করছে। আমি মনে করি যে যাদেরকে শিল্পী সমিতির সদস্যপদ ফিরে দেওয়া হয়েছে তারা থাকুক না, সমস্যা কী, তারা কিন্তু ফিল্ম করছে, অস্বীকার করার কিছু নাই। কিন্তু যাদের যে কনসেপ্টটা ছিল যে সবাই তো ফিল্ম করলেই সদস্য হবে তা না, আমরা ইতিপূর্বে যেগুলো দেখেছি, সেই জায়গাটা থেকে বাবা মা হোক পাইলে ভালো, যদি সেটা ইলিয়াস কাঞ্চন আর নিপুণ হয় সেটা ভালো হোক, সমস্যা কী, কিন্তু আবার এরকম অন্য একটা সংসার আবার আছে, জাহেদের সংসারটা, জাহেদের সংসার আছে, আমি জানি না এটা কী হবে, কারণ ফিল্ম নিয়ে কথা বলতে গেলে আমার ভয় লাগে, মনে হয় যে কী একটা ভাইরাল বিষয় নিয়ে আমি কথা বলতেছি, সেটা বলা মনে হয় আমার উচিত না, কারণ বাংলাদেশে ভাইরাল অনেক লোক আছে, আমাদের হিরো আলমের মতো লোকরাও আছে, তারাও ভাইরাল, অনেক অনেকে আছে, শুধু আমি বললাম যে সেইগুলার ভাইরাল হতে চাই না আমি, ওরকম ভাই মাপ চাই, ভাইরাল হওয়ার আমার শখ নাই, একটা মাত্র কারণে, অভিনেতা সিদ্দিকুর রহমান যতদিন বেঁচে থাকবে অভিনয়, যতদিন অভিনয় করছে সেই অভিনয়গুলোর জন্য বেঁচে থাকতে চাই, সত্যিকার অর্থে আমি চাই যে সিদ্দিকুর রহমান
এই নতুন করে ভাইরাল হওয়া, আমার এখানেও আমি পোস্টে দেখেছি অনেকে বলেছে সিদ্দিক আপনি কি ভাইরাল হওয়ার জন্য এই ধরনের কথা বলতেছেন, না ভাই ওইটা ওই সিদ্দিকুর রহমানের কথা, যে সিদ্দিকুর রহমান প্রতিটা মানুষের ভিতরে আছে, যে সিদ্দিকুর রহমান প্রতিটা মানুষের ভিতরে আছে, যে সিদ্দিকুর রহমান কথা বলে কিন্তু সে ক্যামেরার সামনে বলতে সাহস পায় না। আমি জানি ওই ভিতরের সিদ্দিকুর রহমান যে আপনার কথা বলে সেই সিদ্দিকুর রহমান, আমি সিদ্দিকুর রহমান, আমি সেই কথাটা বলছি সত্যিকার অর্থে। আমি চাই যতটা সম্ভব আপনাদের ওই ভিতরে সিদ্দিকুর রহমানের কথাগুলো বলার চেষ্টা করেন, তাহলে ভালো থাকবেন।